আমরা শাহিনের গান শুনতে শুনতে বাড়ি যাব। আমি আলিফকে ধন্যবাদ, অনেকক্ষণ ধরে বসে আছেন, ঠান্ডা লেগেছিল। ইটিভিকে ধন্যবাদ এরকম একটা আয়োজনে আমাকে শরিক করবার জন্য। আমার গানের জন্য এটা খুব হেল্পফুল হলো, আমি অনেক মানুষের সামনে দাঁড়াতে পারলাম। দর্শকদের কাছে একটা অনুরোধ আছে যে আপনারা একটু, সবাইকে বলছি না, যারা যারা মন দিয়ে গান শোনেন না তাদেরকে বলছি যে ভালো গান শুনুন, নিজেদের রুচিটাকে উন্নত করুন, তাহলে আমাদের ওপর চাপ বাড়বে, আমরা যারা গান নিয়ে কাজ করি। বলেই ফেললাম নিজের কথা। হয়েছে কি, পৃথিবীর সমস্ত ভালো গান তৈরি হয়ে গেছে বলে আমার ধারণা, কিন্তু সেটা সবার কানে পৌঁছচ্ছে না। আমরা শ্রোতা হিসেবেও খুব ফাঁকিবাজ হয়েছি, এবং এই কারণেই অনেক সময় যে সমস্ত গান হচ্ছে সেখানে অনেক চুরি চামারি হচ্ছে, ফাঁকিবাজি হচ্ছে। তো এগুলোকে ধরতে হলে একটা কথা আছে না যে নলেজ ইজ পাওয়ার, ফ্রান্সিস বেকনের একটা কথা। আমার মনে হয় যে আপনারা যদি ভালো গান শোনেন, যে সমস্ত গান তৈরি হয়ে আছে সেগুলো শোনেন, তাহলে আপনাদের জ্ঞান বাড়বে, শ্রবণের পরিধি বাড়বে, তখন আপনারা বুঝতে শিখবেন যে কোথায় কোথায় ফাঁকিবাজিগুলো হচ্ছে। তখন আমরা একটু পরিশ্রমী হতে বাধ্য হব, তখন আমরা ভালো গান তৈরি করব। এভাবে একটা পারস্পরিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সঙ্গীতের যাত্রাটা সামনে গিয়ে যাবে। তো এটা অনুরোধ যে ভালো ভালো গান শুনুন, আর যেটা খারাপ সেটাকে মন্দই বলুন, খারাপ বলুন, যে যাই বলুক, আপনার যেটা মন্দ লাগে সেটাকে মন্দ বলুন। তাহলে আমাদের মনে হয় যে এই সংস্কৃতির যে সংকট, যেটাকে আমি মনে করি চিহ্নিত করতে পেরেছি বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, সেখান থেকে হয়তো আমরা 100 বছরের মধ্যে বেরিয়ে আসতে পারবো। যাকগে, অনেক কথা হলো, আমি ব্যক্তিগত আক্রমণ করবার জন্য কাউকে কিছু বলিনি। সবাই ভালো থাকেন, আমি আমার প্রিয় একটা গান দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। কার গান তা বলে দিতে হবে না। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝে খান, আমি পেয়েছি, আমি পেয়েছি মুখ স্থান বিষয়, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝে খানে, আমি পেয়েছি, আমি পেয়েছি স্থান বিষয়, তাই জাগে জাগে গান। আমি খুব অযত্ন করে গাইছি, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। অসীম কালে যে হিললে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম
পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের বিষয় তাই যা।